فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. আপনি বলেছেন জিহাদ করতে রাষ্ট্রনেতা প্রয়োজন, আর বাংলাদেশে তো গণতন্ত্র চলে, আপনি কি গণতন্ত্র মানেন? গণতন্ত্র ইসলামে নাই, তাহলে তাগুতের আনুগত্য করা কতটা যুক্তিসঙ্গত? ইদানিং তামিম আদনানি আপনাকে নিয়ে প্রায় ভিডিওতে বলতেছে আপনি জিহাদকে অস্বীকার করেছেন, এর সত্যতা কতটুকু জানতে চাই? সুন্দর প্রশ্ন করেছেন আপনি। জিহাদ করতে রাষ্ট্রনেতা প্রয়োজন, বাংলাদেশে যে নীতি চলছে এটা গণতন্ত্র, গণতন্ত্র ইসলামে নাই আপনি বলছেন, এটা তাগুতে আনুগত্য করাটা কতটা যুক্তিসঙ্গত? অনেকগুলো প্রশ্ন একসাথে এখানে জড়িত, আমি শুধু একটাই বলবো আপনাকে, আপনি বুঝে নেন। সেটা হচ্ছে প্রথমত নিচের অংশ থেকে শুরু করি, আমি জিহাদ অস্বীকার করলে আমি কাফের হয়ে যাব, যে কেউ জিহাদ অস্বীকার করবে কাফের হয়ে যাব, এটা হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি। ইসলাম কখনো জিহাদ অস্বীকার করতে বলে, ইসলাম জিহাদ অস্বীকার করে কি ইমানদার বলে না, জিহাদ অস্বীকার করতে পারে না। কিন্তু প্রত্যেকটি মানুষই জানে যে প্রত্যেকটি কাজের একটা শর্ত আছে, শর্তটা পূরণ করতে হয়। আপনার উপর টাকা নাই, তাই বলে আপনি হজ করতে যেতে পারেন না, তাই বলে আপনার হজ অস্বীকার করা হয় না, এটাকে বলা হয় হজের শর্ত পূরণ হয় নাই। আপনার টাকা নাই, জাকাত আসে নাই, জাকাত দেয়া আপনার উপর ফরজ হয় নাই, এখন জাকাত দেন নাই, তাই বলে আপনি জাকাত অস্বীকার করেছেন কথা ঠিক নয়। আপনার টাকা নাই বলে টাকা জোগাড় করে, আপনার টাকা বাধ্য আপনি জোগাড় করবেন যাতে করে আপনি জাকাত দিতে পারেন, টাকা জোগাড় করবেন যাতে করে আপনি হজ যেতে পারেন, আল্লাহ এটা আপনার ফরজ করে দেননি। লাই কল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। আপনি বুঝতে চেষ্টা করুন জিনিসটা, যেখানে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে জাকাত, মূল স্তম্ভ হচ্ছে হজ, সেখানে আপনার উপর সেটার শর্ত পূরণ না হলে আপনার উপর সেটা ফরজ হচ্ছে না, ফরজ হচ্ছে না, সেটার ফরজিয়ত আপনার থেকে পড়ে যাচ্ছে। অনুরূপভাবে সওমও দেখেন, রমজান মাস না আসার আগে যদি আপনি মরে যান তাহলে আপনার উপর সওম ফরজ হচ্ছে না। অনুরূপভাবে সালাতের রক্ত দেখেন, আপনি জোহর পড়েছেন আসরের আগে আগে মরে গেছেন, আপনার আসরের সালাত ফরজ হচ্ছে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসকে শর্তের উপর জুড়ে দিয়েছেন, যেই শর্ত না হলে ইজা ফাতা শর্ত ফাতাল মাসরুত, যদি শর্ত না হয় মাসরুতটাও নেই। আপনার যেটা আল্লাহ তাআলা ফরজ করে দেননি এটা আপনার উপর বাধ্যতামূলক না, এটা আপনি করতে আপনি এটা করা আপনি নিজের উপর জোর করে টেনে আনবেন না। মনে রাখবেন জিহাদের স্তর রয়েছে, জিহাদের স্তর রয়েছে, জিহাদের স্তরগুলি জানার জন্য ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহির জাদুল মাআদ পড়ুন আপনি, আশা করি আপনি আরো পড়তে জানেন, যেহেতু প্রশ্নটা আপনার অনেক গভীর প্রশ্ন। তা আপনি জাদুল মাআদের প্রথম খণ্ড তৃতীয় খণ্ডের শুরুতে পড়ুন, যেখানে কিতাবুল জিহাদের আলোচনা আসছে, সেখানে আপনি দেখতে পাবেন ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের মতো এরকম আপনার যেভাবে আমাদেরকে বদনামী করেন দরবারি আলেম বলে এরকম লোক ছিলেন না। আপনি তার বইটা পড়ুন, আমাদের কথা না শুনলে সেটা পড়ুন, পড়ে দেখুন। জিহাদ হয় নিজের নফসের বিরুদ্ধে জিহাদ হয়, সেটা প্রত্যেকের উপর ফরজ আইন, কারো ছাড়া যাবে না। এর জিহাদের প্রথম স্তর হচ্ছে আইলম অর্জন করা, তারপর আমল করা, তারপর দাওয়াত দেওয়া, তারপর সবর করা, এই চারটি কেউ বাদ দিতে পারেন, প্রত্যেকেই করতে হবে তার সামর্থ্য অনুযায়ী। প্রথম দুইটা করতেই হবে, এলম আমল রাখবেই প্রত্যেকের। তিন নম্বর হচ্ছে তার দাওয়াত দিতে হবে এটা তার সামর্থ্য অনুযায়ী, সবর করতে হবে সামর্থ্য অনুযায়ী, নলে হিজরত করতে হবে, দুটির একটা, এই চারটা লাগবেই মানুষের, এই চারটা থেকে দূরে সরে জানে। এটা হচ্ছে বলা আস ইনাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। জিহাদের এই স্তরটি প্রত্যেকটি মানুষের জন্য ফরজ আইন, বাধ্যতামূলক। জিহাদের দ্বিতীয় স্তর হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, সেটা কি? সেটা হচ্ছে শয়তান মানুষের অন্তরে দুটি জিনিস তুলে ধরে, একটি হচ্ছে সন্দেহ, একটি হচ্ছে শাহওয়াত প্রবৃত্তি। এই দুটি যখন তুলে ধরে তখন আপনার দায়িত্ব হচ্ছে দুটি বিরুদ্ধে দাঁড়ানো, এটা প্রত্যেকটি মানুষের ফরজ, এটাও ফরজ আইন, এটাও কেউ বাদ দিতে পারবে না, না হলে গুণাগার হবে, এই জন্য সে মানুষের বিরুদ্ধে করলে কবিরা গুণা করে, তারপর কাফের হয়ে যায় না। তিন নম্বর জিহাদ হচ্ছে জালেমদের বিরুদ্ধে জিহাদ করা, সেটা কীভাবে করবে? অন্য ফাসাদকারীর বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, যারা গুণাকারী এদের বিরুদ্ধে জিহাদ করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি স্তর দিয়েছেন, তিনি বলেছেন হাত দিয়ে করবে, না হলে মুখ দিয়ে করবে, না হলে অন্তর দিয়ে করবে। হাত দিয়ে কখন করবে? হাতের যদি ক্ষমতা থাকে, যেখানে তার হাতের ক্ষমতা আছে, আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব অনুসারে আপনার কর্তব্য করতে হবে। আপনার পরিবারে আপনার হাত চলবে, সন্তানদের উপর আপনি হাত চালাবেন, আপনি পাশের বাড়ির লোকের উপর হাত চলবে না, মুখ চলবে, মুখ চালাবেন। কিন্তু যদি আপনি এই ইয়া হন,
আপনি সরকারি কোনো কর্মকর্তা হন, উপজেলা নির্বাহী হয়েছে বা কিছু হন, আপনার যেখানে মুখও চলবে হাতও চলবে সেখানে আপনি হাত চালাতে পারবেন, লোক দিয়ে পুলিশ দিয়ে তাকে বন্ধ করাতে পারবেন, এটা আপনার দায়িত্ব। যেটা আপনার দায়িত্ব না সেটা জোর করে নেবেন না, আপনার ঘরের বাইরে যেটা চলে না আপনার হাত চলে না সেখানে হাত চালাতে যাবেন না। এর অর্থ হচ্ছে আপনার সেখানে তিনটি স্তর রসুল নিজে দিয়ে দিয়েছেন জিহাদের, এই জিহাদটিও তিনটি স্তর আছে, সরাসরি মারামারি হানা দিতে আপনাকে বলা হয়নি, যারা যাবে তারা ভুল করবে। পরবর্তী জিনিস হচ্ছে সর্বোচ্চ স্তর হচ্ছে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য নিঃসন্দেহে যেটা লাগবে বাধ্যতামূলক সেটা হচ্ছে অবশ্যই রাষ্ট্রপ্রধানের অনুমতি লাগবে। রাষ্ট্রপ্রধান বলতে আমি বুঝাচ্ছি না যে এমন কোন রাষ্ট্রপ্রধান যার আনুগত্যের ব্যাপারে প্রশ্নবিদ্ধ আছে, এটা বুঝাচ্ছি না। এমন কোনো একজন লোক থাকবে যার অধীন হয়ে, যার ক্ষমতাশীল কোনো ব্যক্তি, এই রাষ্ট্র হতে পারে অন্য রাষ্ট্র হতে পারে, যার পরিচালনাগত তার ক্ষমতা আছে এবং যিনি কোনো রাষ্ট্রের আমানতদার হিসেবে কাজ করছেন, তার অধীনে গিয়ে যুদ্ধ করা আপনার জন্য তখন জায়েজ হয়ে যাবে, সেটাও ফরজ হবে না। যদি কোনো আপনি কাছে না থাকেন তখন আপনার জন্য জায়েজ হবে সেটা মাত্র, আপনার যদি কোনো তার অধীন থাকেন তখন হবে আপনার জন্য ফরজ তার অধীন আপনি থাকলে। তাই সেই হিসাবে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের জন্য জেহাদ করার বর্তমান যে অবস্থা তাতে জেহাদ করা কখনো ফরজ নয়। কোন জেহাদটা? কাফেরের বিরুদ্ধে জেহাদ করা কখনো ফরজ নয়। তাদের বাকি তিনটি জেহাদ অবশ্যই ফরজ রয়ে গেছে। কাফের বিরুদ্ধে জেহাদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো যদি আহ্বান আসে সেটা আপনাকে করতে হবে, না আসলে সে গুণাগার হবে, রাষ্ট্রপ্রধান গুণাগার হবে, তারা করে না, যদিও আমরা কষ্টে আছি মুসলিমরা, এই জন্য তারা গুণাগার হবে। আপনার দায়িত্ব হচ্ছে বাকি তিনটি কাজ করা, এলম আমল দাওয়াত সবর, শয়তানের বিরুদ্ধে জেহাদের শাহওয়াত এবং প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ এবং সন্দেহের বিরুদ্ধে জেহাদ, এটা আপনার করা বাধ্যতামূলক। এবং আপনার আরও তিনটি যে হাত দিয়ে মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে জালেম বা ফাসাদকারী ফেতনা ফাসাদকারী এদের বিরুদ্ধে কাজ করা, এটা আপনার জন্য ফরজ। এগুলি অবশ্যই করতে হবে, এগুলি কোনোদিন কেউ অস্বীকার করে না। যেই কাজটি আমরা করতে মানুষের জন্য নিষেধ করি সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত শর্ত পূরণ হয়নি, কোনো রাষ্ট্রপ্রধান অধীন যুদ্ধটা হচ্ছে না, আপনার রাষ্ট্র অধীন যার অধীনে আছেন তিনি যুদ্ধ করছেন আপনার উপর, তখন সেটা ফরজ নেই। অন্য দেশে গিয়ে করবেন কি না, অন্য দেশে যদি কেউ এরকম আহ্বান জানায় তার দেশের লোকদের উপর তখন ফরজ আইন হবে, কিন্তু আপনার জন্য সেটা ফরজ আইন থাকবে না, আপনার জন্য নফলই থেকে যাবে। যদি আপনি যেতে পারেন কখনো সেখানে তখন করতে পারবেন, এর আগ পর্যন্ত আপনার জন্য নফল থাকবে। কিন্তু আমরা বলি না এই দেশে যারা বসবাস করছে বাংলাদেশে তার একটা ছোট্ট রাষ্ট্র, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই, বাইরের রাষ্ট্রের উপর বেশিরভাগ সময় তার পররাষ্ট্রনীতি নির্ভরশীল হয়ে পড়ে, এখানে আপনার আমার মতো এরকম পাগলামি করে কেউ যেন পাগলামির ঘোড়া না দাবড়াই, বরং ভালো করে দেখি যে আমার পায়ের নিচে মাটি কতটুকু, আমি কোনটা করতে পারবো, আমি যেটা করতে পারবো সেটা করি। মনে রাখবেন যখন কখনো কখনো জেহাদ ফরজ আইন হওয়ার পরেও ইমানদাররা যদি কোনো জেহাদ না করে তখন তার গুণা হয় না, কারণ তাদের অবস্থা থাকে কী জন্য ইল্লা মুতাহাদিফান লিকিতাল আও মুতাহাজ্জিজান লিফিয়াত আও মুতাহাদিফান লিকিতাল, কোনো একটা সময়ের জন্য অপেক্ষা করে তারা যে শক্তি সামর্থ্য অর্জন করে তারপর করবে। সেই শক্তি সামর্থ্য অর্জন করতে হলে এদেশের মানুষকে দিন সম্পর্কে আগে জানাতে হবে, দিন ইসলাম সম্পর্কে তারা জানান, তাদেরকে আপনি কী নিয়ে কী জেহাদ করবেন। সুতরাং আপনাকে বলছি আপনি অমুক তমুকের ভিডিও নিয়ে আপনি যারা বলে থাকে আমরা জেহাদকে অস্বীকার করেছি, এটা মিথ্যা কথা বলছে, আমরা জেহাদকে অস্বীকার করি না। জেহাদের স্তরগুলো সর্বোচ্চ স্তর যেটা কাফের বিরুদ্ধে জেহাদ, এটার জন্য আমরা কোরআন এবং সুন্নাহ যে শর্ত দেখেছি এবং রাসূলুল্লাহ সাল্লাম জীবনীতে শর্ত দেখেছি, আমাদের সালফে সালেহীন যে শর্ত দিয়েছেন উম্মতের মধ্যে শর্ত একেবারে সবাই নিকটে স্বীকৃত, সেই শর্তটিকে অস্বীকার করা যাবে না। সেটা হচ্ছে অবশ্যই কোনো এমন ক্ষমতাধর ব্যক্তির অধীন হতে হবে জেহাদটা, যিনি জেহাদটা করতে পারবেন তার অধীন হয়ে জেহাদটা করতে হবে। কতক্ষণ মানুষ একত্রিত হয়ে কিছু মোল্লা মুন্সিদের সাথে নিয়ে কিছু যুবকদের সাথে নিয়ে মারামারি হানাহানি করা, কোন দেশে যাইয়ে চোরাগুপ্তে হামলা করা, এটা জেহাদের অন্তর্ভুক্ত জিনিস নয়। এটা হচ্ছে সন্ত্রাসী কাজ, এটার কারণে উম্মতে মুসলিমার বিপদ চলে আসে এবং সেই বিপদগুলো কখনো আর সামলানোর কোনো সুযোগ থাকে না। এই জন্য আপনি যেটা বলেছেন সেটা আপনি বুঝে নেন, আমরা জিহাদ অস্বীকারী কখনো জিহাদ অস্বীকারী ইমান থাকে না। আমরা বলেছি সর্বোচ্চ পর্যায়ে যে কাফেরদের বিরুদ্ধে জিহাদটা সেটার জন্য যে শর্ত আছে, শর্তটা অবশ্যই এটা একেবারে সর্বস্বীকৃত ইজমা উম্মা, উম্মতের এজমা এখানে যে সেখানে রাষ্ট্রপ্রধান লাগবে বা এমন কোনো শক্তিধর ব্যক্তি লাগবে যার অধীনে জিহাদ করা যায়, সেরকম ব্যক্তি হতে হবে, কারণ জিহাদ করা যায় না। অন্ধকার কোনো প্রকোষ্ঠে বসে আছে অথবা কোনো জায়গায় লুকিয়ে আছে, বড় বড় বাগাড়ম্বর করে কথা ছাড়ছে, অথবা কোনো টোরাবোরা পাহাড়ের অধীন কোথাও লুকিয়ে আছে কোনো গাছ গর্তের নিচে গর্তের ভিতরে, সেখান থেকে আহ্বান জানাবে, তার কোনো জায়গা নেই, রাষ্ট্র বলতে যেটা বোঝায় তার অধীন কোনো জনগণ নেই, তার অধীন কোনো স্থান নেই, তার কোনো অস্ত্র সম্ভার নেই, তার কোনো চলার অবস্থা নেই, এই অবস্থায় যারা আপনাকে জেহাদের আহ্বান জানাচ্ছে তারা আপনাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের আহ্বান জানাচ্ছে, এ থেকে আমাদের সাবধান থাকতে হবে।
এই জন্য আপনি যদি কোনো, আমরা আবারও বলছি স্পষ্ট করে, আপনি বাংলাদেশের পরিস্থিতিতে যে অবস্থায় আছে অবস্থায় আপনার জন্য কাফেরের বিরুদ্ধে জিহাদ করাটা ফরজ আইন নাই, এটা ফরজে কিফায়াও নাই, এটা আপনার জন্য কোনো বাধ্যবাধ্যতার ফলে না। আরেকটি কারণও আপনার জন্য জিহাদটা বাধ্যতামূলক না, সেটা হচ্ছে এই এই জিহাদটা অর্থাৎ কাফের বিরুদ্ধে জিহাদ বাধ্যতামূলক না, সেটা হচ্ছে আপনি জানেন যে জিহাদের জন্য পরিপূর্ণ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জিহাদের কাজ, অস্ত্র চালনা, প্রশিক্ষণ এগুলি জানতে হয়। এগুলি সেনাবাহিনীর কাজ, এগুলি ব্যক্তি 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 যুদ্ধ হয় না। ব্যক্তিগত যুদ্ধ সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যে কোনো যুদ্ধ হলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষগুলো, সিভিলিয়ানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সিভিলিয়ানদের জায়গা থাকে না, মেয়েদের অবস্থা খারাপ হয়, যুবকদের অবস্থা খারাপ হয়, ছেলেদের অবস্থা খারাপ হয়, কিন্তু আপনি মাঝারি বয়সে যারা আছে তারা হয়তো কিছুক্ষণ অস্ত্র নিয়ে টানাটানি করলো, তারা হয়তো লাঠি সুটা নিয়ে দৌড়ালো, কিন্তু কিছুক্ষণ পরে তারাও মারা পড়ে। এই যুদ্ধ সমতা যুদ্ধ ওই সময় হবে যখন সেনাবাহিনী সেনাবাহিনী যুদ্ধ হবে। আমাদের দেশের যদি কোনো সরকার যদি কোনো যুদ্ধ করে অবশ্যই সেনাবাহিনীকে সেই প্রক্রিয়া নিয়ে যেতে হবে, সেই যুদ্ধের যোগ্যতায় নিয়ে যেতে হবে। আপনি আমি এত অযোগ্য যে আমাদের পাশে মায়ানমারে মারামারি হয়েছে, আমরা কিছুই করতে পারিনি, আর আপনি যুদ্ধের জন্য কোথায় হুঙ্কার ছাড়ছেন, কী জন্য হুঙ্কার ছাড়ছেন, আপনি কিছুই করতে পারবেন না। ভারতে কোথায় কী হলো, কোথায় কাশ্মীর চলে গেলো, কোথায় বাবরি মসজিদ চলে গেলো, যেন জিহাদের হুঙ্কার আপনার হুঙ্কারে থেকে যাবে, কিছুই করতে পারবেন না। আমি তো এই কদিন কিছুই বলিনি, আমি একবার বলেছিলাম যে কাশ্মীরি যা জিহাদ করা যে আমাদের জন্য ফরজ না, এটাতেই আপনার বাড়াবাড়ি করেছেন। এত মধ্যে তো অনেক কিছু ঘটে গেছে, এখন তো কে আপনাদের বাধা দিয়েছে, আপনি জাননি কেন, আপনাদের যেতে বাধা দিল কে? তাহলে আপনার বোঝা গেল যে আপনারা ভাগ অবলম্বন করছেন, যুবকদেরকে বিভ্রান্ত করছেন এবং কিছু মানুষকে নষ্ট করার জন্য, তাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য আপনারা ষড়যন্ত্র করছেন। এদেশের মাটিতে শান্তিতে বসবাস করার জন্য এই যুবকদের, বৃদ্ধদের, সন্তানদের বা এতিমদের বা যারা মেয়েদের, মহিলাদের বা ছোটো বাচ্চাদের, তাদের ব্যাপার তাদের উপর আপনি সামান্য কোনো ভয় বা আশঙ্কা আপনি আপনার মনে জাগছে না, অথচ আপনি জানেন যে এরকম যুদ্ধ কোনো দিন ভালো কিছু নিয়ে আসে না। যুদ্ধ সবসময় এরকম অসম যুদ্ধ সবসময় খারাপ কিছুই নিয়ে আসে। আপনি এরকম কোথাও যে একটা আক্রমণ করলো আর ওরা এসে পুরো গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিল, কী লাভ হলো সেটা? যাতে কিছু মানুষ তা করেছে, করে ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমানে অনেক জায়গাতে সেটা হচ্ছে, যারা নিজেরা না বুঝে হঠাৎ করে একজনকে মেরেছে আর এরপরে পুরো এলাকাকে এলাকা জ্বালিয়ে দিয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মেয়েদের ধরে নিয়ে গিয়েছে, এতে লাভ হয়েছে কার? ইসলাম এটা বলে না। ইসলাম বলে অসম অবস্থা থাকলে সেখানে শক্তি সঞ্চয়ের জন্য সেই যুদ্ধ থেকে বিরত থেকে সবর এখতিয়ার করবে অথবা হিজরত করবে, কিন্তু তারা সেখানে সবর এখতিয়ার করা উচিত। সেখানে আপনি হঠাৎ করে তাদের হাতে অস্ত্র তুলে দিলেন মারামারি হানাহানি করতে অথবা তাদেরকে পাগলামি করার জন্য তার অন্তরের ভিতরে জাগ্রত করে দিলেন যে কাউকে একজনকে মেরে ফেলতে হবে, এটা একজনকে মেরে ফেলা তো জয় নয়, যে যুদ্ধ হতে হবে, যে যুদ্ধে জয় এমন যুদ্ধ হতে হবে যুদ্ধ জয়লাভ করা যায়। যখন আপনি দেখতে পান জয় করা যায় না, তখন আপনার জন্য সোল হয়ে আসে, মীমাংসার বিষয় আসে আপনার জন্য, তখন ইন্টারন্যাশনাল যে সমস্ত ট্রিটি আছে, চুক্তি আছে, এগুলি দিয়ে আপনি কাজে লাগাতে পারেন। কিন্তু এটা না করে আমরা যদি হানাহানি মারামারিতে যুবকদেরকে উদ্বুদ্ধ করি, এটা হবে আত্মঘাতী এবং ক্ষতিকর কাজ, এটা যেন কোনো মানুষ না করে। বুঝতে পারছেন আশা করি বিষয়টি, মানে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে।